খুব রিসেন্টলি ঘটে যাওয়া দুটি ঘটনা আমাকে খুব ভাবিয়েছে, একটি ঘটনা আমেরিকার টেক্সাসের এবং আরেকটি ঘটনা ঢাকা ভার্সিটির। তো তোমরা টেক্সাসের ঘটনাটা হয়তো অনেকে নিউজ চ্যানেলে দেখেছো, সালভাদর রামোস নামক একজন স্টুডেন্ট, ও খুব ছোটো কিন্তু বেশি বড় না, সে বন্দুক দিয়ে, দুইটা বন্দুক দিয়ে গুলি করে তার সহপাঠীদের মেরে ফেলছে অনেকগুলা, এবং তার দাদিকেও মেরে ফেলছে যাওয়ার সময়, ঠিক আছে। এবং আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী হয়েছে, একজন স্টুডেন্ট শিক্ষার্থী মানে সে মেয়ে, সে আত্মহত্যা করেছে এবং তার সুইসাইড নোটে লেখা ছিল যে আমার আসলে থাকা বা না থাকাতে আমার বাবা আত্মীয় স্বজনের বা পৃথিবীর কিছু যায় আসে না, সো আমি মারা যাচ্ছি। এই দুইটা ঘটনার আসলে আমি কিছু মনস্তাত্ত্বিক দিক নিয়ে আজকে আলোচনা করতে চাই, যেটা আমার মনে হয়েছে, আমি সেই কথাটা তোমাদেরকে জানাতে চাই, বিকজ এটা খুব কমন ইভেন্ট এখনকার জামানাতে। খুব রিসেন্ট একটা ঘটনা দেখা যাচ্ছে অ্যানালাইসিসে, সেটা হলো যে ঠান্ডা প্রধান যে দেশের লোকজন যারা, তাদের থেকে গ্রীষ্মপ্রধান দেশের লোকজনের মাথাটা একটু বেশি গরম থাকে, হট মেজাজ, মানে হঠাৎ করে দ্রুত রেগে যাওয়া, দ্রুত রিয়্যাক্ট করা, ব্যাপারটা এরকম। তো রামোসের সাথে কী হয়েছে, রামোস ও খুব দরিদ্র পরিবারের ছেলে আমেরিকার সাপেক্ষে, তো সে যখন স্কুলে যেত তখন তার আসলে জামা কাপড় অত হাই ফাই জামা কাপড় থাকতো না, বা তার অত বেশি পরিমাণ ব্যয় নির্বাহ করার ক্ষমতাও থাকতো না। তো তার ফ্রেন্ডরা তাকে প্রচুর পরিমাণ তানা করতো, মানে হচ্ছে আজেবাজে কথা বলতো এই আর্থিক সামর্থ্য না থাকার জন্য। এরপরে কী হয়েছে, তার মনের মধ্যে একটু 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 করে ঘৃণা প্রতিনিয়ত বাড়ছে, প্রতিনিয়ত বাড়ছে কাদের উপর, ওই স্কুলের ওই শিক্ষার্থীর উপর, তার ওই সহপাঠীর উপর, যে আমাকে তোমরা এত পরিমাণ কথা কেন বলো, এটা তো আমার অন্যায়, এটা তোমার অপরাধ না। তো ছেলেটা কিন্তু খ্রিস্টিয়ান, তো যাক আমি ধর্মের কথা আনতেছি না এখানে, বিকজ অ্যাজ এ হিউম্যান বিং কী হয়েছে আমি সেটা বলতে যাচ্ছি। এরপরে সে যখন 18 বছর বয়স হয়েছে, তখন আমেরিকাতে বন্দুক কেনা লাইসেন্স তুমি 18 বছর বয়সের পর পাবা, সে সামহাও দুইটা বন্দুক কিনছে, কিনে প্রথমে তার বাসা থেকে বের হওয়ার সময় তার দাদিকে প্রথমে গুলি করে মারছে, আর তারপরে স্কুলে যে সে তার অন্তত পক্ষে ডজনখানেক তার শিক্ষার্থীকে, যারা তাকে এই ধরনের কথাবার্তা বলতো, এবং আরও নিরাপরাধ অনেক শিক্ষার্থী ছিল, মেনে ফেলছে বা হত্যা করছে। তো এখানে ব্যাপারটা কী দাঁড়ালো, যে ওর কাছে বন্দুক ছিল বলে সে কিন্তু মানে মেরে ফেলতে পারছে অনেকগুলো মানুষকে, তাই না? আমাদের এই যে ঢাকা ইউনিভার্সিটির যে মেয়েটা মারা গেল, আত্মহত্যা করলো, সুইসাইড করেছে, আমি জানি না জীবনের প্রতি কী পরিমাণ মানে হতাশা, কী পরিমাণ মানে জর্জরিত হলে একটা মানুষ তার নিজেকে মেরে ফেলার সিদ্ধান্ত নিতে পারে। তো আমি ভাবছিলাম যে আচ্ছা, আমাদের বাংলাদেশেও যদি আমাদের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে বন্দুক থাকতো, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে রাইফেল থাকতো, তাহলে আমেরিকাতে যে ঘটনাটা 2-3 মাস পর পর ঘটে, সেটা সম্ভবত ডেইলি আমাদের দেশে তুমি কোনো না কোনো জায়গাতে দেখতে পারতা। কথাটা বুঝলে আমি কী বললাম, যদি তোমার হাতে আমার হাতে প্রত্যেকের হাতে বন্দুক থাকতো, তো এখন তো মনে করো বাংলাদেশে আমরা মানামারি করতে যেয়ে দেখবা মানুষ লাঠি দিয়ে মানামারি করে, আর যদি প্রত্যেকের ঘরে রাইফেল থাকতো, এ ওর ঘর থেকে গুলি করতো, ওর ঘর থেকে গুলি করতো, প্রতিদিন অন্তত 100 মানুষ মারা যেত। অল অ্যাবাউট উই আর হট টেম্পার্ড। তো আমি কথাটা কেন বলছি, তোমার যে সমস্ত বন্ধুবান্ধব যারা আর্থিকভাবে একটু অসচ্ছল বা যাদের টাকা পয়সা একটু কম আছে, তাদের প্রতি না তোমার দায়িত্ব সহানুভূতি দেখানো, তাদেরকে তুমি যদি টান মারতে থাকো, টানা মারতে থাকো, ইটস সো মাচ ডিসগাস্টিং। তোমরা জানো আমার এই টি শার্টটার দাম কত, 120 টাকা মাত্র এই টি শার্টটার দাম। বসুন্ধরা সিটিতে গেলে আমি এরকম ডজনখানেক টি শার্ট কিনতে পাই যার দাম মনে করো 500-700 টাকা, 1-2 ডজন টি শার্ট কেনা আমার জন্য কোনো বড় ব্যাপার না। সো আমি একটা কম দামি টি শার্ট পরে বের হয়েছি, না আমাকে একজন মনে করো টানা মারতেছে, এ ভাই কী সস্তা টি শার্ট পরছেন, ডোন্ট ডু দিস থিংস। একজন মানুষের টি শার্ট বলো, একজন মানুষের ড্রেস বলো, ফুড বলো, তার লাইফ স্টাইল বলো, যদি একটু কম টাকার মধ্যে সে চলতে চায়, তোমার দায়িত্ব তাকে বরঞ্চ সাপোর্ট দেওয়া, তাকে বরঞ্চ মোটিভেট করা যে ঠিক আছে তুমি এতে সন্তুষ্ট থাকলে ভেরি গুড। বাট তুমি মনে করো আমাদের অনেক আত্মীয় স্বজনও তুমি দেখবা, ইভেন তোমারও হয়তো বা আছে, এই তোমার পড়াশোনা একটু খারাপ, সারাক্ষণ তোমার তানা মারতে থাকে, সে মানুষ হিসেবে খুব ডিসগাস্টিং না হলে এই কাজটা তার করা উচিত না। কারণ একজন মানুষ মনে করো পড়াশোনা একটু দুর্বল, পরীক্ষাতে একটু কম নাম্বার পাইছে, ইচ্ছা করে করে তাকে ডিস্টার্ব করতে থাকে, ইচ্ছা করে করে তাকে টর্চার করতে থাকে। এই বিষয়টা থেকে যদি আমরা বের না হই, তাহলে এইরকম ধরনের ঘটনা, ওই যে বললাম আমেরিকাতে ওর কাছে বন্দুক ছিল মেরে ফেলতে পারছে, আর আমাদের দেশে বন্দুক নেই বলে সে নিজেকে মারছে। আর আমাদের দেশে যদি এর কাছে বন্দুক থাকতো, তাহলে দেখবা সে মৃত্যুর সময় তো আরও 8-10-20 জনকে নিয়ে মরে যেত। সোসাইটির যে অবস্থা, আমরা যদি একটু সহিষ্ণু না হই, আমাদের যদি অন্যের উপর রেসপেক্ট না থাকে, অন্যের কাজকে যদি আমরা রেসপেক্ট দিতে না পারি, সারাক্ষণ যদি অন্যের দোষ ত্রুটি ধরতে থাকে, তাহলে এই ধরনের রামোস কিন্তু আরও অনেক সৃষ্টি হবে পৃথিবীতে। অনেকেই দেখলাম, অনেকে বলছে যে রামোস যদি মুসলিম হতো তাহলে তাকে টেরোরিস্ট বলতো, হ্যাঁ কথাটা কিন্তু সত্য, এই এই যে মুসলমান তো তাকে টেরোরিস্ট বানিয়ে দিত অনেকে, বাট আলটিমেটলি এখানে ইস্যুটা হিন্দু মুসলিম খ্রিশ্চান বলে না, ইস্যুটা হচ্ছে ইভেন্ট আমাদের সোসাইটি আশেপাশে কী করছে তাই নিয়ে। সো আমরা একটা ভালো সোসাইটি চাই, আমরা এই টেরোরিজম চাই না। টেরোরিজম মানে হলো যে একটা বাসের মধ্যে বোমা রেখে আমরা বোমা ফাটে মানুষজনকে মেরে ফেলবো, আমরা আমাদের নিজেদের প্রতি খুব হতাশ আমরা বাইরে ছাড়বো, এরকম চাই না। তোমাদের ছোটো সোনামণি, তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদের ধরো রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট খারাপ হয়েছে, তুমি চিন্তা করো আমার জীবনে আমি শেষ করে দিব, ডোন্ট ডু দিস থিংস। তোমার জীবন অনেক মূল্যবান, আশেপাশে মানুষের জীবন অনেক মূল্যবান। সো সামান্য কোনো মানুষের কথার উপর ভিত্তি করে অন্যে কে কী বললো গুলি মারো তার কথার,
আরে অন্য একজন তোমার আত্মীয় তোমাকে একটা খারাপ কথা বলছে, ও তোমার লাইফ চালাবে না, তোমার এক ফ্রেন্ড তোমাকে একটা খারাপ কথা বলছে, প্রথম কথা ফ্রেন্ডের তো এটা করা উচিতই না। বাট তোমাকে যদি কেউ বলে ফেলে, তোমার দায়িত্ব হচ্ছে তোমার মন তোমার বিবেককে এতটা শক্তিশালী করা যে বড় ঝড়ঝাপটা যেন তোমাকে সরাই দিতে না পারে। কথাটা বুঝতে পারছো? বট গাছ কিন্তু খুব বড় হতে পারে এবং তার শিকড় মাটির বহুত নিচ পর্যন্ত যে আঁকড়ে থাকে। এতে কি হয়, বড় কোনো ঝড়ঝাপটা আসলে কিন্তু সে নিজে খুব প্রবলভাবে সেটাকে মোকাবেলা করতে পারে। ছোটো ছোটো গাছপালা দেখবা ভেঙে চড়ে পড়ে যায়, বট গাছও ভাঙে, কিন্তু তার শক্তির পরিমাণটা অনেক বেশি। আমি তোমার মানসিকতা এমন বানাতে চাই যে ছোটো ছোটো কোনো কথা, একজন ইনসাল্ট করলো, একজন তোমাকে বাজে কোনো কথা বললো, তুমি যেন সেগুলোকে সহ্য করার মতন ক্ষমতা সৃষ্টিকর্তা থেকে অর্জন করতে পারো, প্রকৃতি থেকে অর্জন করতে পারো, এবং এত সহজে ভেঙে যেন তুমি না পড়ো। এবং এরপরে দেখবা তোমার হাতে অনেক শুভকর্ম পৃথিবীতে তৈরি হবে।